আপনাদের সবাইকে আরেকবার স্বাগত ডাব্লিউ থ্রি স্কুলস বাংলায়। আমরা শিখছি এইচটিএমএল ফাইভ, আমরা শিখছি বাংলা ভাষায়। এইচটিএমএল ফাইভের স্ট্রাকচার আমরা ইতিমধ্যেই শিখে ফেলেছি এবং আমি নিশ্চিত আপনারা নিশ্চয়ই বিষয়টি প্র্যাকটিস করেছেন এবং নিজের প্রথম এইচটিএমএল ফাইভ ডকুমেন্ট ইতিমধ্যেই তৈরি করেছেন। এবার একটু ধারণা পোক্ত করতে হবে এইচটিএমএল ফাইভের বিভিন্ন ট্যাগ সম্পর্কে। এইচটিএমএল ফাইভে মূলত দু ধরনের ট্যাগ ব্যবহার হয়, অর্থাৎ সবথেকে সাধারণভাবে আমরা ট্যাগগুলিকে দুটি বড় ভাগে বিভক্ত করতে পারি। এর একটি হল ইনলাইন ট্যাগ এবং অন্যটি হল ব্লক লেভেল ট্যাগ। ইনলাইন এবং ব্লক লেভেল, এই দুটির মধ্যে মূল যে তফাৎ, সেই তফাৎটি কিন্তু খুব সহজ এবং অত্যন্ত চোখে লাগার মতো পার্থক্য। একটা জিনিস এখানে বলে রাখি, এই ব্লক লেভেল এবং ইনলাইন এই দুরকম প্রপার্টি কিন্তু এইচটিএমএল সিএসএস এ একাধিক জায়গায় আমরা পাবো। সিএসএসও আমাদের একাধিক প্রপার্টি শিখতে হবে যেগুলির মধ্যে ইনলাইন এবং ব্লক লেভেল পার্থক্য থাকবে। ইনলাইন আর ব্লক লেভেলের মধ্যে কি তফাৎ, আসুন শেখার চেষ্টা করি। ইনলাইন এলিমেন্ট হল যে এলিমেন্টগুলি আমরা লাইনের মধ্যে ব্যবহার করব এবং সেটি লাইনের মধ্যে তার জায়গা করে নেবে, যেটুকু জায়গায় আমরা তাকে রাখব শুধুমাত্র সেই জায়গাটুকুর মধ্যে থাকবে এবং অন্য আরেকটি নতুন লাইন সে শুরু করবে না। আর ব্লক লেভেল যেগুলি, সেগুলি সবসময় যে লাইনে আমরা তাকে রাখব সেই লাইনের বাঁদিক থেকে ডান দিক সম্পূর্ণ জায়গাটি সে দখল করবে এবং পরের যে লাইনটি সেই লাইনটি থেকে আবার নতুন কিছু শুরু হবে। অর্থাৎ এই ব্লক লেভেল এলিমেন্ট আমরা যখন কোথাও ব্যবহার করি, আমি এখানে এলিমেন্ট শব্দটা ব্যবহার করছি, আপনি ট্যাগ হিসেবে ধরুন এটাকে, অর্থাৎ ইনলাইন ট্যাগ যখন আমরা ব্যবহার করব তখন কোনো একটি টেক্সটের ভেতরে যখন আমি ইনলাইন ট্যাগ দিচ্ছি সে কিন্তু যেটুকু জায়গা তাকে দেওয়া হচ্ছে সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকবে। আর ব্লক লেভেল এলিমেন্ট বা ব্লক লেভেলের ট্যাগ যখনই আমরা ব্যবহার করব, যে লাইনে তাকে ব্যবহার করা হচ্ছে তার বাঁ দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত পুরো লাইনটি সে দখল করবে এবং ওই লাইনের ভেতরে সে আর কাউকে ঢুকতে দেবে না, পরের লাইন থেকে বাকি যা কিছু আবার শুরু হবে। ইনলাইন ট্যাগের উদাহরণ হচ্ছে স্প্যান ট্যাগ, ইমেজ ট্যাগ, অ্যাঙ্কার ট্যাগ বা এগুলির প্রত্যেকটির অ্যাপ্লিকেশন আমরা আপনাদের দেখাবো। স্প্যান কি জন্য ব্যবহার করা হয়, ইমেজ অবভিয়াসলি কোনো ছবি সেখানে আনার জন্য ইমেজ ব্যবহার করা হয়, অ্যাঙ্কার ট্যাগ লিঙ্ক দেওয়ার জন্য, অর্থাৎ কোনো একটি জায়গায় যদি আমরা অন্য কোনো পেজের লিঙ্ক দিতে চাই বা সেই পাতারই অন্য অংশের লিঙ্ক দিতে চাই সেক্ষেত্রে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা হয়। আর ব্লক লেভেল এলিমেন্ট, যেমন ধরুন ডিভ, যখন কোনো একটি ডিভিশন আমরা নিচ্ছি, ডিভ ট্যাগ পুরোপুরি ব্লক লেভেল ট্যাগ, হেডলাইন ট্যাগ H1 থেকে H6 ব্লক লেভেল ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগও কিন্তু আসলে ব্লক লেভেল ট্যাগ, যেখানে ব্যবহার করা হবে বাঁ দিক থেকে ডান দিক পুরোটাই সে দখল করবে। আরেকটু ভালোভাবে এই ইনলাইন ট্যাগ এবং ব্লক লেভেল ট্যাগ বোঝার জন্য দু একটি উদাহরণ আপনাদের দিই। যেমন ধরুন স্ট্রং ট্যাগ, STRONG, স্ট্রং ট্যাগ, এটি যেখানে ব্যবহার করা হবে এটি অবশ্যই পেয়ারে আসে, অর্থাৎ জোড়ায় আসে, এর স্টার্টিং ট্যাগ এন্ড ট্যাগ আছে। ধরুন যেখানে আমি দিলাম স্ট্রং ট্যাগটি যেখানে ব্যবহার করলাম এবং যে লাইনের তিনটে শব্দের মধ্যে ব্যবহার করেছি, এর মূল অ্যাপ্লিকেশন হচ্ছে এর ভেতরে এই স্ট্রং ট্যাগের স্টার্টিং এবং এন্ড ট্যাগের ভেতরে যা থাকবে তাকে স্ট্রং করে দেবে। এখন স্ট্রং শব্দটা বলতে কি বোঝায়, ডিফল্ট ভাবে স্ট্রং মানে হচ্ছে বোল্ড। দেখুন যে তিনটি শব্দের মধ্যে আমি স্ট্রং ব্যবহার করেছি সেই তিনটি শব্দ বোল্ডে চলে এসেছে, এটা ডিফল্ট। কিন্তু তার মানে এই নয় যে স্ট্রং মানে শুধুই বোল্ড। আগে HTML4 বোল্ড ট্যাগ ছিল, বোল্ড ট্যাগ ব্যবহার করা হতো এবং বোল্ড যেখানে শুরু হতো এবং যেখানে শেষ হতো তার মধ্যে যে শব্দগুলো থাকতো সেগুলোকে সে বোল্ড করে দিত, সেখানে কিন্তু আর কিছু করা যেত না, বোল্ডই করা যেত। কিন্তু এখন HTML5 এই ট্যাগগুলো আমরা এদেরকে বলি সিমান্টিক ট্যাগ,
এই ট্যাগগুলো কেমনভাবে তৈরি করা হয়েছে, যে আমরা এই স্ট্রং বিষয়টিকে সিএসএস এর মাধ্যমে নানা রকমভাবে পরিবর্তন করতে পারবো। আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, ফন্ট কালার চেঞ্জ করতে পারবো, অর্থাৎ নিজেদের মতো করে স্ট্রংকে ডেফিনেশন দিতে পারবো, ডিফাইন করতে পারবো। ফলে স্ট্রং মানে শুধুই বোল্ড তা কিন্তু নয়, যদিও বাই ডিফল্ট স্ট্রং মানে হচ্ছে বোল্ড, এবং স্ট্রং ট্যাগের ভেতরে যে শব্দগুলো আছে দেখুন এখানে কি সুন্দর বোল্ড হয়ে গেছে। একটা জিনিস লক্ষ্য করুন, যেখানে স্ট্রং শেষ হয়েছে তারপরেও কিন্তু শব্দ আছে, এ কিন্তু পুরো লাইনটা নিয়ে নেয়নি। আর এই স্ট্রং ট্যাগটিকেই যদি আমি কোনো কারণে H1 করে দিই, অর্থাৎ যেটি আসলে একটি ব্লক লেভেল ট্যাগ, H1 যদি আমি এটাকে করে দিই, তাহলেই দেখবেন এই H1, এবার এটাকে যদি আমি সেভ করি, তাহলে দেখবেন এই তিনটি শব্দ একটি হেডলাইনে পরিণত হয়েছে, এবং সেটি ডাইনে থেকে বাঁয়ে পুরো জায়গাটা জুড়ে নিয়েছে। দেখুন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এ কিন্তু আর কাউকে অ্যালাউ করছে না, আশেপাশে যারা ছিল তাদেরকে সে নামিয়ে দিয়েছে। অর্থাৎ এটি কিন্তু হয়ে গেল অ্যাবসলিউটলি ব্লক লেভেল ট্যাগ। আমরা স্ট্রং ট্যাগে ফেরত যাই, কারণ আমরা কিন্তু এটিকে একটি চিট শিট হিসেবেও দেখছি। এখানে আমরা যে HTML ট্যাগগুলি ব্যবহার করছি সেই ট্যাগগুলি থেকে যাচ্ছে উদাহরণ হিসেবে। স্ট্রং এর মতো আরেকটি ট্যাগ আছে EM, এটিও সম্পূর্ণভাবে সিমেন্টিক ট্যাগ এবং এটিও ব্যবহৃত হচ্ছে HTML5। এক্ষেত্রেও আমরা CSS গিয়ে EMকে ডিফাইন করতে পারি, অর্থাৎ EM বলতে আমি কি বোঝাতে চাইছি, কি ধরনের ক্যারেক্টার চাইছি সেটা সেখানে ডিফাইন করতে পারি। বাই ডিফল্ট EM মানে হচ্ছে ইটালিক, এই দিয়ে দুটো শব্দ আমরা EM ট্যাগের ভেতরে রেখেছি, সেই দুটো শব্দই কিন্তু ইটালিক হয়ে গিয়েছে। EM আবার বলছি সিমেন্টিক ট্যাগ, অর্থাৎ CSS দিয়ে কিন্তু আমরা এই EMকে অন্যরকমভাবে ডিফাইন করতে পারবো, ফন্ট কালার, ফন্ট সাইজ বা আরও অনেক রকম CSS আছে। আমরা যখন CSS শিখবো ভালোভাবে তখন আমরা সেদিকে নজর দেব। এছাড়া এই ধরনের ইনলাইন ট্যাগের উদাহরণ হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, যেক্ষেত্রে আমরা কোনো লিঙ্ক ব্যবহার করছি, অর্থাৎ কোনো একটি শব্দ সেটিকে আমরা লিঙ্ক করছি অন্য কোনো কিছুর সঙ্গে। ধরুন এই শব্দটিকে আমরা অ্যাঙ্কার ট্যাগ দিয়ে ঘিরলাম, মানে লিঙ্ক করলাম। কিন্তু অ্যাঙ্কার ট্যাগের শর্ত হচ্ছে এক্ষেত্রে একটি অ্যাট্রিবিউট দিতে হবে। আমরা অ্যাট্রিবিউট এর পরের ধাপেই শিখব। এখানে অ্যাঙ্কার ট্যাগ বোঝাতে গেলে অ্যাট্রিবিউট যেহেতু লাগবেই, তাই আপনাদের জানিয়ে রাখি, অ্যাট্রিবিউট হচ্ছে কোনো একটি ট্যাগের ভেতরে যখন তার একটি বিশেষ প্রপার্টিকে আমরা ডিফাইন করছি, সেই ডিফাইন করতে গিয়ে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি। অ্যাঙ্কার ট্যাগ মানে আমরা লিঙ্ক করছি, অন্য কোনো কিছুর সঙ্গে লিঙ্ক করছি। কার সঙ্গে লিঙ্ক করছি সেটা কিন্তু আমাদের এই অ্যাট্রিবিউট দিয়ে বুঝিয়ে দিতে হবে। অ্যাঙ্কার ট্যাগের ক্ষেত্রে অ্যাট্রিবিউট হচ্ছে HREF, অর্থাৎ হাইপার রেফারেন্স। একটা ইকুয়াল টু সাইন দিতে হয়, ইকুয়াল টু সাইন দিয়ে তারপরে ডবল কোটেশনের ভেতরে আমি কোনটির সঙ্গে এটিকে লিঙ্ক করতে চাইছি সেটি দিতে হয়। এটা আমার ওয়েবসাইটের ভেতরের অন্য একটি পেজ হতে পারে, আবার সম্পূর্ণ বাইরের একটি পেজ হতে পারে। উদাহরণ হিসেবে আমরা যদি এখানে ধরুন গুগলকে নিই, যে আমি লিঙ্ক করছি google.com এর সঙ্গে, অর্থাৎ ই ট্যাগের হাইপার রেফারেন্স হচ্ছে google.com। এক্ষেত্রে আমি এটাকে সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন এই লিঙ্ক মানেই নিচে একটি আন্ডারলাইন এসে যাবে, এই শব্দটির রঙের পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটি এখন লিঙ্ক, এর উপরে কার্সার নিয়ে আসলে লিঙ্ক দেখাচ্ছে। যেহেতু এটাকে আমি গুগলের সঙ্গে লিঙ্ক করেছি, এর উপর ক্লিক করলেই এই পেজ থেকে আমরা সোজা চলে যাব গুগলে। অর্থাৎ এই ট্যাগ কিভাবে কাজ করে আপনাদের বোঝাতে পারলাম, হাইপার রেফারেন্স হিসেবে আমরা কোন লিঙ্কটা চাইছি সেটা দিয়ে দিতে হবে, এবং দিলে সেইটি কিন্তু এই শব্দের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এ কিন্তু একটি ইনলাইন এলিমেন্ট, ইনলাইন ট্যাগ, এবং যেটুকু জায়গায় তাকে রাখা হয়েছে তার এদিকে এতগুলো শব্দ আছে, ও কিন্তু কাউকে সরায়নি, ওকে যেটুকু জায়গা দেওয়া হয়েছে সেইটুকু জায়গায় চুপ করে বসে আছে। ইনলাইন ট্যাগ সবসময় যেটুকু জায়গা দেওয়া হয় তার মধ্যে চুপচাপ থাকে, আর যদি এটি ব্লক লেভেল ট্যাগ হয় তাহলে সে তার নিজের লাইনে আর কাউকে অ্যালাউ করে না। অ্যাট্রিবিউট সম্পর্কে
আপনাদের একটু বিস্তারিত জানানোর আগে এই ই ট্যাগের আর একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি। ই ট্যাগে আমরা ইতিমধ্যেই একটা অ্যাট্রিবিউট ইউজ করেছি যার নাম এইচরেফ বা হাইপার রেফারেন্স, এবং সেখানে কোথায় লিঙ্ক করতে চাইছি এই অ্যাঙ্কার ট্যাগ সেটি আমরা দিয়ে দিচ্ছি। এটি আমাদের সাইটের ভেতরের অন্য একটি পাতা হতে পারে অথবা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, এক্ষেত্রে আমরা গুগল দিয়ে বুঝিয়েছি। কিন্তু এখানে লক্ষ্য করুন, আমরা যখন এই লিঙ্কে ক্লিক করছি তখন কিন্তু গুগল খুলছে আমার সাইট থেকে বেরিয়ে গিয়ে, ওই একই উইন্ডোতে গুগল খুলছে কিন্তু আমার সাইট থেকে আমার ভিজিটর বেরিয়ে যাচ্ছে। কখনো এরকম হতেই পারে যে আমরা চাইছি যে আমার ভিজিটর আমার আমার পেজেই থাকুক, এখান থেকে বেরিয়ে যাচ্ছে এটা আমার পছন্দ না, কিন্তু গুগল যদি লিঙ্ক করতে হয় গুগল খুলুক অন্য একটা উইন্ডোতে, অর্থাৎ আইদার একটা ট্যাবে অথবা সম্পূর্ণ অন্য একটা ব্রাউজারে, সেক্ষেত্রে আমরা এ ট্যাগের সঙ্গেই ইতিমধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট জুড়েছি এইচরেফ, তার সঙ্গে আর একটা অ্যাট্রিবিউট জুড়ে দিতে পারি, সেটার নাম হচ্ছে টার্গেট। টার্গেট ইজ ইকুয়াল টু, এক্ষেত্রে এই অ্যাট্রিবিউটে আমাদের দেব আন্ডারস্কোর BLANK ব্ল্যাঙ্ক, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক টার্গেট দিলে, এবং এটাকে যদি আমরা সেভ করি, রিফ্রেশ করলাম, এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে দেখুন গুগল অন্য ট্যাবে খুলছে, আমার সাইটে কিন্তু আমার ভিজিটর রয়েছে, আমার সাইট থেকে সে বেরিয়ে যায়নি কিন্তু গুগলে সে চলে গেছে সম্পূর্ণ অন্য একটা ট্যাবে। অর্থাৎ অ্যাট্রিবিউট কোনো একটি ট্যাগের ভেতরে একাধিক থাকতে পারে, একটা থাকতে পারে অথবা একাধিক থাকতে পারে। অ্যাট্রিবিউট সম্পর্কে একটু বুঝে নেওয়া যাক। ট্যাগ অ্যাট্রিবিউট কোনো একটি ট্যাগের ওপেনিং ট্যাগের ভেতরে থাকে, অর্থাৎ ট্যাগের যে দুটি পার্ট পেয়ারে আসে, একটি ওপেনিং ট্যাগ একটি ক্লোজিং ট্যাগ, তার মধ্যে অ্যাট্রিবিউট সবসময় কিন্তু ওপেনিং ট্যাগের ভেতরে থাকবে, এবং তার সঙ্গে এর দুটো ভাগ থাকে, অ্যাট্রিবিউটের দুটো ভাগ থাকে, এক হচ্ছে কি আর দ্বিতীয়টিকে আমরা বলি ভ্যালু। এরা সবসময় কি ভ্যালু এই পেয়ারে আসে, অ্যাট্রিবিউট নেম অর্থাৎ অ্যাট্রিবিউটটা কি সেটা সম্পর্কে যেখানে বলা হচ্ছে সেটাকে আমরা বলি তার চাবি অর্থাৎ কি, এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালুটা ইনভাইটেড কমার ভেতরে আমরা দিয়ে রাখি। আপনাদের যে উদাহরণ দেখিয়েছি অ্যাঙ্কার ট্যাগে, সেখানে এইচরেফ হচ্ছে কি এবং গুগল ডট কম যেটা আমরা তার ভ্যালু হিসেবে দিচ্ছি সেটাই হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। অল ট্যাগস ক্যান হ্যাভ অ্যাট্রিবিউটস, সমস্ত ট্যাগের ক্ষেত্রে অ্যাট্রিবিউট থাকতে পারে, এবং এটি একটি অতিরিক্ত তথ্য ট্যাগের জন্য, একটি অতিরিক্ত তথ্য সে ক্যারি করে, সে বহন করে, এবং সবসময় স্টার্ট ট্যাগের ভেতরে অ্যাট্রিবিউট লেখা হয়। আর অ্যাট্রিবিউট কি ভ্যালু এই পেয়ারে আসে, একদিকে কি ইকুয়াল টু সাইন, তারপরে ইনভার্টেড কমার ভেতরে আমরা লিখি তার ভ্যালু। আবার ফিরে আসে আমরা আমাদের ব্রাউজার এবং কোড এডিটরে। আমার ধারণা এরপর যত আমরা কাজ এগোবো, আরও নতুন নতুন ট্যাগের কাজ, নতুন নতুন ট্যাগের ব্যবহার শিখব, অ্যাট্রিবিউট সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হতে শুরু করবে। তবে আরও কতগুলি গুরুত্বপূর্ণ ট্যাগ সম্পর্কে জেনে নেওয়া দরকার HTML5 সম্পর্কে মোটামুটি একটা স্পষ্ট ধারণা তৈরির জন্য। গুরুত্বপূর্ণ ট্যাগগুলিই আমরা এখানে উল্লেখ করছি। আমরা আসি এবার তালিকা তৈরির প্রসঙ্গে। HTML5 তালিকা তৈরির জন্য ট্যাগের ব্যবহার হয় স্পেশাল ট্যাগ। এর মধ্যে একটিকে আমরা বলি আনঅর্ডার্ড লিস্ট, আরেকটিকে আমরা বলি অর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্ট মানে যেখানে তালিকা অর্ডার অনুযায়ী হবে না, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এরকম নাম্বারিংয়ে সাজানো হবে না। আর অর্ডার্ড লিস্ট মানে সেটি অর্ডার অনুযায়ী হবে, অর্থাৎ সেখানে 1, 2, 3, 4, 5 এভাবে নাম্বারিং হবে। আনঅর্ডার্ড লিস্ট যে ট্যাগ দিয়ে লিখতে হয় তার নাম UL, UL মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভেতরে আমরা লিস্ট আইটেমগুলো তৈরি করি LI ট্যাগ দিয়ে। এই LI ট্যাগের ভেতরে আমরা ধরুন এখানে আমরা লিখলাম লিস্ট আইটেম 1, এবং একটি LI ট্যাগের ভেতরে একটি লিস্ট আইটেম থাকবে, কিন্তু তালিকায় তো অনেকগুলি নাম থাকবে, কাজেই একাধিক LI ট্যাগ থাকবে। ধরুন পরেরটি লিস্ট আইটেম 2, তারপরেরটি লিস্ট আইটেম 3, তারপরেরটি 4, তারপরেরটি 5, 6। যেহেতু এটি আনঅর্ডার লিস্ট, এখানে কিন্তু নাম্বারিং থাকবে না, তার বদলে কি থাকবে, বুলেট। আমরা এটাকে সেভ করলাম,
এখানে রিফ্রেশ করলাম, দেখুন লিস্ট তৈরি হয়েছে 1 থেকে 6 পর্যন্ত লিস্ট আইটেম, কিন্তু সামনে একটা করে বুলেট। আরও একটি পার্থক্য এখানে দেখুন, এই এলআই একটি ব্লক লেভেল ট্যাগ, দেখুন এই লিস্ট আইটেমের পরে দ্বিতীয় লিস্ট আইটেমটা কিন্তু তার ডান দিকে নেই, একদম বাঁদিক থেকে ডান দিক পর্যন্ত পুরো জায়গাটা সেই একাই দখল করে বসে আছে। ফলে পরের লিস্ট আইটেমটি পরের লাইনে, তারপরেরটি তারপরের লাইনে, এইভাবে কিন্তু লিস্ট তৈরি হয়েছে। অর্থাৎ এই এলআইগুলি প্রতিটি কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট। পাশাপাশি দেখুন আগের যে প্যারাগ্রাফ ট্যাগ, সেই প্যারাগ্রাফ ট্যাগের লাইনগুলি শুরু হয়েছে কতটা বাঁদিক থেকে, একেবারে সামান্য একটু অংশ ছেড়ে, কিন্তু এই লিস্ট যখন শুরু হচ্ছে সে কিন্তু তার বাঁদিকে অনেকটা জায়গা ছাড়ছে। এটাকেই আমরা সিএসএস এর ভাষায় বলি প্যাডিং। এটিকে আমরা কিন্তু বাড়াতে কমাতে পারবো সিএসএস এ প্যাডিং দিয়ে অথবা প্যাডিং বাতিল করে। এই প্যাডিং বিষয়টি, এই যেটুকু এখানে দেখছেন এই প্যাডিংটুকু কিন্তু এর ভেতরে ইতিমধ্যেই দেওয়া আছে, অর্থাৎ এলআই এর ভেতরে, এলআই ট্যাগের ভেতরে ইনবিল্ট আছে, বাই ডিফল্ট আছে। এটা গেল আনঅর্ডার্ড লিস্ট। ঠিক তেমনি অর্ডার্ড লিস্ট, এটা কি আমরা কপি করে আনতে পারি, এই ইউএলটাকেই আমরা একটা কপি করে এর নিচে আরেকবার নিলাম। এবার আনঅর্ডার্ড লিস্ট যেরকম ইউএল, অর্ডার্ড লিস্টের ক্ষেত্রে এটি আসলে ওএল। তফাৎ বলতে এটুকুই, এই ওএল এর ভেতরে আমরা ব্যবহার করব এলআই ট্যাগ। আমরা আবার এটিকে সেভ করব, সেভ করে রিফ্রেশ, অর্ডার্ড 1 2 3 4 5, সুন্দর নাম্বারিং এসছে। এই হচ্ছে অর্ডার্ড লিস্ট, এই হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড লিস্টের সামনে বুলেট সাইন থাকবে আর অর্ডার্ড লিস্টের সামনে নাম্বারিং থাকবে, 1 2 3 4 করে পরপর অর্ডারে নাম্বারগুলি থাকবে। এই সবই আমরা সিএসএস দিয়ে চেঞ্জ করতে পারবো। এই বুলেট সাইন আমরা তুলে দিতে পারবো, এই নাম্বারও আমরা তুলে দিতে পারবো, আমরা এর অন্য যে ধরনের পরিবর্তনের ডিজাইনে আমরা আনতে চাইছি তার সবই সিএসএস দিয়ে করতে পারবো। কিন্তু সেটার জন্য আমাদের সিএসএস শিখতে হবে। সিএসএস এ যাওয়ার জন্য আমার ধারণা আপনাদের মধ্যে আগ্রহ ক্রমশ বাড়ছে, কারণ বারবার সিএসএস প্রসঙ্গে এসে যাচ্ছে। আসলে এইচটিএমএল থেকে সিএসএস কে আলাদা করাটা খুব কঠিন, তবুও আমরা চেষ্টা করছি, খুব স্ট্রিক্টলি চেষ্টা করছি যে এই এইচটিএমএল ফাইভ এর আলোচনা মোটামুটিভাবে এইচটিএমএল ফাইভ এর মধ্যে রাখতে। সিএসএস আমরা একেবারেই এই আলোচনায় টানতে চাইছি না। অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট দুটি গুরুত্বপূর্ণ ট্যাগ আমরা শিখলাম। একেবারে সিএসএস সম্পর্কে প্রাথমিক আলোচনা শুরু করার আগে আরও যে কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাগ আমাদের জানতেই হবে, তার মধ্যে রয়েছে টেবিল ট্যাগ, তার মধ্যে রয়েছে ফর্ম ট্যাগ। আর একটা জিনিস এক্ষেত্রে শিখিয়ে দিই যে যখন আমরা HTML 5 এর মধ্যে কোনো কমেন্ট করতে চাইছি, অর্থাৎ কমেন্ট করার কেন প্রয়োজন হয়, একটা বিশাল কোডের পাতা, এই যে এখানে বাইরে নাম্বারিংগুলো দেখছেন না, কত নাম্বার লাইনে আমি লিখছি, এইটা ধরুন 2000 3000 5000 8000 পৌঁছে যেতে পারে। এই এত কোডের ভেতরে কোন অংশে ঠিক কী নিয়ে কোড লেখা আছে সেটি যদি কোনোভাবে কমেন্টে লেখা না থাকে, তাহলে পরে খোঁজবার সময় খুব সমস্যা হয়। সেই জন্য আমরা কমেন্ট ব্যবহার করি। HTML এ কমেন্ট ব্যবহার আছে, CSS এ কমেন্ট ব্যবহার হয়, PHP-র ক্ষেত্রে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কমেন্ট দিয়ে পার্টিকুলার জায়গায় মেনশন করে রাখি যে এই কোডটুকু এখানে আছে, অর্থাৎ এই ফাংশনের কাজ এখান থেকে হচ্ছে, ওই বিষয়টা এখান থেকে হচ্ছে। ধরুন এখানে আমরা লিস্ট আইটেমের পরিবর্তন করেছি CSS দিয়ে, এই বুলেট তুলে দিয়েছি, ফন্ট সাইজ বাড়িয়েছি, কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড ছবি দিয়েছি, এই অংশের যে CSSটুকু আমরা যদি CSS এর ভেতরে কমেন্ট দিয়ে লিখে রাখি যে এইখানে আমি লিস্ট মডিফাই করেছি, তাহলে আমি চট করে পরে খুঁজে পাবো, নাহলে ওই প্রচুর কোডের ভিড়ে আমাকে হাতড়ে বেড়াতে হবে। সেই জন্য HTML, CSS, PHP, JavaScript সমস্ত কোড ল্যাঙ্গুয়েজে আমরা কমেন্ট ব্যবহার করি। এক্ষেত্রেও একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে শুরু হবে, তারপরে এক্সক্লামেটরি সাইন, তারপরে ড্যাশ 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 ড্যাশ। এবার এটাকে যখন আমি কোনো একটা এই কমেন্টটা শুরু করেছি, দেখুন তারপরে যা যা আছে সব কমেন্টের ভেতর ঢুকে গেছে, এগুলি সব এই মুহূর্তে ইনঅ্যাক্টিভ। আমি যদি এই অবস্থায় এটিকে সেভ করি এবং এখানে রিফ্রেশ করি, তাহলে কিন্তু এই প্রত্যেকটি যার কোড আছে সব কমেন্ট হয়ে গেছে, অর্থাৎ এটির কিন্তু আর
এই এইচটিএমএল হিসেবে ব্রাউজার পড়বেই না। এটা কিভাবে হচ্ছে তার কারণ আমি কমেন্ট লাইনটা শুরু করেছি, কমেন্ট লাইনটা শেষ করিনি, ফলে এগুলো সব কমেন্টে ঢুকে গেছে। ধরুন এখানে আমরা লিখলাম লিস্ট আইটেমস, এইবার আমি আবার ড্যাশ 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 অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করলাম, অর্থাৎ যেখানে আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করলাম কমেন্ট লাইনটা ওখানেই শেষ হয়ে গেল। এটা আবার কোডের পাতায় ফেরত এলো, রং চেঞ্জ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি যদি সেভ করি তাহলে এই যে লেখাটা লিখেছি এইটা কিন্তু আর এইচটিএমএল নয়, এটা কিন্তু আর ব্রাউজার পড়বে না, কমেন্টের ভেতরে আছে, সে বাকিটা আবার পড়বে। এটাও খুব গুরুত্বপূর্ণ কমেন্ট লেখা শেখা, এবং এইচটিএমএল এর ক্ষেত্রে যেভাবে কমেন্ট লেখা হয় সিএসএস এর ক্ষেত্রে সেভাবে লেখা হয় না, পিএইচপির ক্ষেত্রেও নিয়ম আলাদা, প্রত্যেকটির ক্ষেত্রে কমেন্ট লেখার নিয়মটা আমরা কিন্তু শিখে নেব। আজকে আর টিউটোরিয়াল বাড়িয়ে লাভ নেই, এই অংশটুকু প্র্যাকটিস করুন, কিভাবে অর্ডার্ড লিস্ট কিভাবে আনঅর্ডার্ড লিস্ট বানাবেন সেটি এবার নিজেরা চেষ্টা করুন, একেবারেই সহজ। এবং এরপরে আরও গুরুত্বপূর্ণ কতগুলি ট্যাগ সম্পর্কে আমাদের জানতে হবে, যেমন ধরুন ফর্ম ট্যাগ, টেবিল ট্যাগ, এগুলি আমরা শিখব পরের টিউটোরিয়ালে।